তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তা যাই হোক, দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি, আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি হাতিবাগানে এক বিশেষ দরকারি কেনাকাটার জন্য। বোন হঠাৎ ফোন করলো, বোনের দরকার, আর আমি টুকিটাকি একটু ক্রিম ফ্রিম কিনবো। তা তোমরা চলো, আজ আমরা কী কী করবো না করবো, কে কে যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা চলো, বোন হঠাৎ ফোন করে বললো যাওয়ার জন্য, আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। আর ও আজ বৌদি যাবে না, বৌদি নেই, বৌদি গেছে বৌদির দিদির বাড়ি আরংঘাটা, আরংঘাটাই না কোথায় গেছে বললো, আরংঘাটায় গেছে। তা যাই হোক, সেখানে দিদির বাড়ি, বদ্দির বাড়ি, বৌদির বদ্দির ছেলের শরীরটা খুব খারাপ, তা দেখতে গেছে বৌদি। তার জন্য বৌদি আর আমাদের সঙ্গে আজকে যোগদান করতে পারছে না, আজকে আমি আর আমার বোন যাব। চলো, তার মধ্যে মা নেই, মা গেছে মামার বাড়িতে, বোনের কাছে, মামার বাড়ি, মাসির বাড়ি, বোনের বাড়ি। তা মনটা খুবটা ভালো নেই, মা যেহেতু নেই বলে। তা যাই হোক, তা আজকে একটু বেরাচ্ছি, বেরালে একটু মনটাও ভালো লাগবে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। বললো তাহলে চলো যাওয়া যাক। দুই মেয়ে, দাদাভাই ঘুমাচ্ছে এখন। বেরিয়ে পড়ছি, বোন আমার জন্য ওয়েট করছে, দেখা যাচ্ছে সে নতুন ব্যাগটা নিয়ে নিচ্ছি, আগে থেকে ইউজ করছি নতুন ব্যাগটা। ওই ব্যাগটা আমার ছিঁড়ে গেছে, এর জন্য ব্যাগটা দিদির গল্প হচ্ছে, বৌদি নেই ভালো লাগছে না তাই বলছে বোন। বৌদি গেছে দিদির বাড়ি, গেছে দিদির বাড়ি, দিদির ছেলে খুব অসুস্থ, তাকে দেখতে গেছে, ভোরবেলায় চলে গেছে বৌদি, ভোরবেলায় চলে গেছে বৌদি। যদি না যেত বৌদিও আজকে আমাদের সঙ্গে যেত এখন, আর আমাদের তো হঠাৎ হঠাৎ প্রোগ্রাম, মানে কোনো ঠিকই ছিল না। হঠাৎ দুপুরবেলায় ফোন করে বলছে বোন যে যেতে হবে একটু হাতিবাগানে, ওর কিছু কেনাকাটা বাকি আছে এখন করতে হবে। চলো, আমি বললাম তাহলে আমার একটু ক্রিম ফ্রিম আছে, শ্যাম্পু ট্যাম্পু আছে, কিনবো টেনবো, তাহলে চ তাই যাচ্ছি এখন। চলো, না এমনি কিনিনি ভাই, এখন আমরা পৌঁছে গেছি ভাই, একবার কেনার পর আরেকবার কিনেছি। হুম, সে তো একবার ওখানে কিনিনি, আমাদের তো কয় বছর গেল, আমার তো সেই থেকে এই একা, আমাকে আমার একা কেন, আমি সাজালাম। এই ব্লাউজটা কেমন লাগছে বলো তো তোমরা, আমার তো খুব 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 ভালো লাগছে। বোঝাবেন আপনি, বোঝাবেন দেখে নে ভালো করে, এটা কাপড়টা দেখি ধর, দেখি কি তো ধর, দেখি তো ধর, কালো রানী নীল সবুজ সব নয় হয়ে গেছে, কালো কালো ছোট হবে তো না। মার্কেটিং আমাদের হয়ে গেছে, শুধু একটু কসমেটিকের দোকান থেকে একটু ক্রিম কিনবো, শ্যাম্পু কিনবো, তাহলেই হয়ে যাবে আমাদের শ্যাম্পু নিলে। আবার আবার কি ফুচকা খাবি নাকি আজকে আবার? হ্যাঁ বাবা, ওর হাতিবাগানে আসলে ফুচকা তো খেতেই হবে, তাই তো?
ফুচকা না খেয়ে বাড়ি যাবোই না, আমার না খেলেও চলবে, ওর একদম খেতেই হবে। ভালোবাসি সাম্বাদের ফুচকাটা কিন্তু দারুণ করে, তোমরা ওসব খেয়ে দেখবে এই দোকানে, আমরা যেই দোকানের থেকে খাই খুব সুন্দর করে। বাদাম আমরা এখন লেবু নিলাম, এই দেখো আপেল নিলাম, বললেন মিষ্টি মিষ্টি হবে নাকি কে। আমরা এখান থেকে ক্রিম কিনি, শ্যাম্পু ক্রিম যা লাগে কসমেটিক। ফুচকা খাওয়া হয়ে গেল, ফুচকাটা খুব ভালো খেয়েছি। এবার আমরা বাড়ি যাচ্ছি, আমাদের মার্কেটিং শেষ, আবার দেখা যাবে একদিন দুদিন বাদে আবার আসছি। আমাদের তো ঘোরা শেষ হয় না, কেনাকাটি আর শেষ হয় না, তোমরা জানোই ডিসেম্বর মাস, তারপর ডিসেম্বর মাস পড়ছে আমাদের পিকনিকের পালা, কে দেখে আমাদেরকে পিকনিক আর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। চলো এখন আবার ডালের বড়া নিল, বড় প্যাকেট দিচ্ছে। একটা খেতে দিন কিনলাম, ওই যে টাকাটা কাটো, টাকা দিন চলে এসছি, দেখতেই পাচ্ছ তা। যাই হোক আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভালো না। চলো টাটা, বক বক আজকে মতন এখানেই শেষ করে দিলাম।